করোনা মহামারীর মধ্যে সবকিছু খোলার পরেও বড় ধরনের ক্ষতির মুখে খাবারের ব্যবসা, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকানে বেচা বিক্রি নেই বললেই চলে। এতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। ব্যবসায়ীরা বলছেন এভাবে চলতে থাকলে কয়েক মাসের মধ্যে নিঃস্ব হয়ে যাবে অনেকেই। আদিন সজীবের রিপোর্ট। বড় আশা নিয়ে গেল বছর খাবারের ব্যবসা শুরু করেছিলেন মোহাম্মদ ইউসুফ। অল্পদিনেই ভালো সাড়া পেয়েছিলেন মানুষের, কিন্তু কয়েক মাসের মাথায় করোনা মহামারীর থাবা সামলাতে পারেননি তিনি। জীবন জীবিকার তাগিদে এখন সব খোলা, কিন্তু মানুষ খেতে আসে না দোকানে। মহামারী নিয়ে মানুষ একটা বড় আতঙ্কের মধ্যে আছে, একটা কাস্টমার পাবো কিনা সেটাই নিয়ে সন্দেহ। তো এই মহামারীর কারণে আমরা অনেকে বিপদগ্রস্ত আছি, যার কারণে এখানে দেখেন অনেক দোকান আছে, বেশিরভাগ দোকানই আপনার বন্ধ হয়ে আছে। মিরপুরের একটি রেস্টুরেন্টে বারবিকিউ শেফ ইমনের অবস্থা আরও করুন। করোনায় তিন মাস বন্ধ ছিল দোকান, কাস্টমার সংকটে এখনও খোলেনি রেস্টুরেন্ট, তাই কঠিন সময় পার করছে সে। দিন এনে দিন খাই, কাস্টমারের জন্য আমাদের মাঝে দোকান খুলতে পারতেছে না, কাস্টমারও নাই। দোকানটা খোলা থাকলো আমরা টাকা পাই, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। ঢাকার প্রায় সব এলাকার হোটেল ব্যবসার প্রায় একই অবস্থা। ফুড কোর্ট, রেস্টুরেন্ট কিংবা হোটেলে এখন কাস্টমারের দেখা মেলে না, যারাও আসেন থাকেন ভয় আতঙ্কে। পাঁচ ছ মাস আমরা ঘরে বসে থাকতে হয়েছে, তারপর আমরা জব করতে পারি নাই, ফ্যামিলিভাবে অনেক আসলে আর্থিক অনেক ক্ষতি হয়েছে। আগে মোটামুটি সেল ভালো ছিল, লোকজন আসতো, এখন করোনার পরে লোকজন কমে গেছে, দিনের বেলা একজন লোকও আসে না। এই ক্ষতিটা আমরা এটা ভবিষ্যৎ বলতে পারবো না, মানুষ কখন ব্যাক করে। আমাদের এই ব্যবসাটা কামব্যাক করতে আরও দুই তিন বছর সময় লাগবে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে 72,750 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে এ প্যাকেজের বাস্তবায়নে সমস্যা কেটে যাবে অনেকটা। তবু ব্যবসার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। করোনার প্রভাব খাবারের ব্যবসায় এতটাই প্রকট যে ঢাকার বেশিরভাগ খাবারের দোকানগুলো এখনও খোলেনি। এই মার্কেটটিতে 30টি দোকানের মধ্যে এখন খুলেছে মাত্র 6টি দোকান। এখন কর্মহীন হয়ে পড়েছে অনেক অনেক মানুষ। এই মানুষগুলো এখন চিন্তা করছেন যে কিভাবে নতুন করে বাঁচা যায়, এবং সেজন্য অনেকে চেষ্টা করছেন পেশা পরিবর্তনের। কী হবে খাবারের ব্যবসার ভবিষ্যৎ তা জানেন না এই মানুষগুলো। আতিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।